এজন্য বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাও। দুধ হলো সুষম খাদ্য, পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি? কথা কন, মানুষ পানি খেয়ে 3-4 দিন বাঁচে জানেন, আর পানির মধ্যে লবণ দিলে 7-8 দিন বাঁচতে পারবেন, আর দুধ পাইলে আজীবন বাঁচবেন। দুধ খেয়ে যদি হজম করতে পারেন, দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন, সুষম খাদ্য। বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো। বিশ্বনবীকে বুখারীর বর্ণনা, 3টা গ্লাস দেয়া হলো, কাদাহফি হিলাবান এক গ্লাসের মধ্যে দুধ ছিল, ওয়াকাদাহফি হিয়াসাল আরেক গ্লাসের মধ্যে ছিল মধু, আরেক গ্লাসের মধ্যে ছিল মদ, কাদাহুন ফিহি খামার। বিশ্বনবীকে 3টা গ্লাস দিয়ে বলা হলো, নবী চুজ করেন কোনটা নেবেন, এক গ্লাসে মধু, আরেক গ্লাসে দুধ, আরেক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ। বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে, আমি ওই পেয়ালাটা নিলাম। সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখাস্তাল ফিত্রা, আপনি যেমন নিছেনও তেমন। সুবহানাল্লাহ, কইবেন না, বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন। আর বিশ্বনবী বলতেন, আলাইকুম বি আলবানিল বাকার, বেশি বেশি গরুর দুধ খাবা, ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্যাস। গরু কি খায়? ঘাস খায় না, এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ। বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাবা, ফিহি শিফার মধ্যে শিফা আছে, ফিলাবানিহা শিফা ও লুহমিহাদা, গরুর দুধে আছে শিফা, গরুর গোশতের মধ্যে আছে রোগ। সুবহানাল্লাহ, কোন কত বড় ফিলোসোফার বিশ্বনবী। বিশ্বনবী বলে গিয়েছেন, গরুর দুধ বেশি খাও কিন্তু গোশ বেশি খাইও না। আর আমরা গরুর গোশ পাইলে কোপায় ফেলে, সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয়, ওই যে অনেকের জিব্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ, কইবেন না, বিশ্বনবী বলতেন দুধ খাও গোশ খাইও কম, গরুর গোশত কম খাবা গরুর দুধ বেশি খাবা, সুস্থ রাখবে কে? আবার বিশ্বনবী মায়েদেরকে বলেছেন, ও মায়েরা, সন্তান হওয়ার পরে 2 বছর দুধ খাওয়া, আল্লাহু আকবার। ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। সন্তান যারা পেয়েছো মায়েরা, বোনেরা, 2 বছর দুধ খাও, সন্তানটা সুস্থ রাখবে কে? আল্লাহ। বাচ্চা ডেলিভারির পরপরই আল্লাহ তাআলা মায়ের বুকে একটা দুধ দেয়, এটাকে বলে শাল দুধ। এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ, কয় না, এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা, প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছে। আপনার বাচ্চাকে টিকা দিন, স্লোগান আছে না, 5-7টা টিকা দেওয়া লাগে, প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিছে। এটা শাল দুধের ভেতরে পাওয়া যায়, এজন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে, তার ব্রেনের গ্রোথ হবে, সে শক্তিশালী হবে, সে দেশপ্রেমিক হবে, সে আল্লাহওয়ালা হবে। চিল্লা এখন, ঠিক কিনা? যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়েরে ভালোবাসে বেশি, আর যেই মা গুলো বাচ্চারে দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায়, আর কি কি আছে, হরলিক্স আর সিরালেক কমপ্লেট, যারা এগুলো খাওয়াবে ডানু খাওয়াবে, যারা ল্যাকটোজেন খাওয়ায়, যারা বুকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ ছাড়া, 2 বছর বাচ্চারে দুধ দিতে চায় না, এই বাচ্চাগুলো বড় হলে ওই মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কথা কন, কথা কন। এজন্য মায়েরা, বোনেরা, সন্তান হলেই তাকে বুকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা, এই টিকাটা পেটের ভেতরে ঢুকাই দিতে হবে। চিল্লা এখন, ঠিক কিনা?